নেত্রীর সাথে তার যোগাযোগ হয়েছিল এবং নেত্রী তার একটা বক্তৃতা বলেছেন কেন তাকে প্রেসিডেন্ট বানিয়েছিলেন। তিনজন না চারজনকে দিলেন, ছিল সবাই তো খুবই নেত্রীর কাছে কানাকাটি করেছে, আমাকে দেন আমাকে দেন। মান্নান বলছেন না, আপনি দেন না দেন আমি আপনার সাথে থাকতে চাই, আপনি যেখানে আমাকে রাখেন আমি আপনার সাথে রাজনীতি করতে চাই। এবং এটা কিন্তু নেত্রী গত মৃত্যু যখন গত বছর সংসদে কথা বলার কথা ওনার মুখের কথা বলছি আর কি, তো সেই দিক থেকে এবং সবচেয়ে দুর্দিনে আওয়ামী লীগের এবং ছাত্রলীগের সবচেয়ে দুর্দিনে আব্দুল মান্নান নেতৃত্ব দিয়েছে। ছাত্র সংগঠন তখন কয়েক ভাগে বিভক্ত ছিল, অনেকে আজকে আমাদের এই আমেরিকার মারিতে অনেকেই আমরা আজকে আওয়ামী লীগকে আমাদের ভেতরে অনেকেই তখন আব্দুল মান্নানকে তীব্রভাবে প্রতিবাদ বিরোধিতা করেছে তীব্রভাবে। আমি তাদের নাম উল্লেখ করতে চাই না, যারা করেছে তারা ভালো করে জানে, তারা আজকে এখানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ করতে চায় অনেকভাবেই, যারা আমার 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 হিসাবে আওয়ামী লীগ তারা জীবনে কোনদিন করে না, তারাও কিন্তু চরমভাবে মান্নানের বিরোধিতা করেছে। সেই সময় আওয়ামী লীগ যখন করেছে তখনও মান্নান যেভাবে জননেত্রী শেখ হাসিনার হাত ধরে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে দেশ দলটাকে টিকিয়ে রেখেছে এটা অসাধারণ। আমি ভাইরা ভাই যে বলছি না বা আমি তার একজন আত্মীয় হিসেবে এটা অবশ্যই আপনারা সবাই স্বীকার। তবে হ্যাঁ, রাজনীতি জীবনে অনেকেই আপস ডাউন হয়, তার জীবনে একটা সময় গেছে, মানুষ অনেক সময় তার যে নেতৃত্ব তার যে রয়্যালটি লয়্যালটি আমি নন নট রয়্যালটি লয়্যালটি যে থাকে অনেক সময় বাধাগ্রস্ত হয়। মান্নানের জীবনে সে বাধাগ্রস্ত হয়নি তা না, সে বাধাগ্রস্ত হওয়ার জন্য মান্নান যা হতে পারত তা সে হতে পারে নাই, সেটা সেজন্য আমার আমার মনেও খুব কষ্ট লাগে। মান্নান শুধু এমপি হয়েছে, খালি এমপি হবে কেন, মান্নান মন্ত্রী হতে পারত, মান্নান আওয়ামী লীগের সেক্রেটারি হতে পারত, সেরকম কোয়ালিটি তার ছিল। তার মতো তীক্ষ্ণ বুদ্ধি রাজনীতিতে দল গঠনে সংগঠন গঠনে তার মতো তীক্ষ্ণ বুদ্ধি যেটা নেত্রী শেখ হাসিনা গত সংসদে সুন্দরভাবে বর্ণনা করেছে এটা আমার মুখের কথা না, জননেত্রী শেখ হাসিনা মুখের কথা। কোনো এক সময়ে নেত্রী আমাকে বলেছিলেন যে আমি অনেকগুলো সাংগঠনিক সম্বন্ধ বানিয়েছি, আমি মান্নানের মতো সাংগঠনিক সম্বন্ধ এখনো বানাতে পারলাম না, আজ থেকে 4-5 বছর আগে ডট। এই হলো আব্দুল মান্নান। আমি আর আমার কথা বাড়াবো না, আমি তার আত্মার মাগফিরাত কামনা করছি, তার আত্মা আপনি বিশ্বাস করেন দেশের তার এলাকায় সোনাতলা সারিয়াকান্দি এমন কোনো বাড়ি নাই যে তার কাছ থেকে এত সুবিধা পায় নাই, এমন কোনো রাস্তা নাই সেটা পাকা হয়নি, এমন কোনো স্কুল নাই সেটা পাকা হয়নি, এমন কোনো মাদ্রাসা মসজিদ হিন্দুদের সেই ধর্ম উপাসনাগার এমন গির্জা এমন জায়গা নেই যে সেখানে পাকা হয়, 100% ইলেকট্রিফাই ইলেকট্রিসিটি অসাধারণ, যত যেখানে একটা বাঁধ দেওয়া ব্রিজ দেওয়া দরকার সেখানে 3টা ব্রিজ সে দিয়েছে, অসাধারণ, প্রত্যেকের বাড়িতে যেতে পাকা রাস্তাতে ঘরে উঠতে হয়, এরকম মানে উন্নয়ন সে করেছে। এবং সেটা কিন্তু শুধু এমপি হয়ে করেছে তার না, সেই এমপি হওয়ার আগ থেকেই এ কাজগুলো জননেত্রী শেখ হাসিনা সহ 1993 সালে যখন ক্ষমতায় ছিলেন তখন থেকে সে কাজগুলো করেছে অসাধারণ। যে কোনো যাবেন যে কোনো রাস্তার মোড়ে তার নাম, আমি আর কথা বাড়াবো না, অনেক সময় নিয়েছি কথাটা এই যে কথাগুলো বলে নিজে একটু হালকা ফিল করছি আপনাদের সামনে। আমি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের এবং বাহিরে থেকে যদি কেউ জয়েন করে থাকেন এবং এখানে কৃষি বিশ্ববিদ্যালয়ের একজন খুবই মেধা ছাত্র মেধাবী ছাত্র ডক্টর তালুকদার খুবই ব্রিলিয়ান্ট ছেলে, ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ছিল আমার বিদ্যালয়ের ছাত্র এবং শিক্ষক ছিল, পরে নাকি চাকরি গেছে আমার মতো, তবে আমার চাকরিটা পরে একটা ঘুরে টুরে একটা ঠিকঠাক করেছিলাম সে নেই করতে পারে না, এনিওয়ে তো সেও হয়তো দুটিটা কথা বলবে। এবং আমার কৃষি বিশ্ববিদ্যালয়ের আর এক আমার বন্ধু জয়েন করার কথা আছে প্রফেসর সাইদুল হক চৌধুরী, মানে নোয়াখালী বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি, ওনার জয়েন করার কথা, এখনো জয়েন করছে জানি না, সেও মান্নান সম্বন্ধে দুটি একটা কথা বলার জন্য আমার কাছে ইচ্ছা প্রকাশ করছে, জানি না এখনো জয়েন করছে কিনা, না করলে হয়তো করতে পারে। আমি এইটুকু বলেই আপনাদের সবাইকে একটা একটা দিক ধরে আমরা জানি আপনাদের নেতা অনেকেরই নেতা অনেকেরই আপনাদের কেউ অনেকেরই হয়তো সে দুনিয়ার আপনারা আপনার বক্তব্য রাখবেন এবং আজকে সবাই বক্তব্য দেবেন যে যেখান থেকে আসছেন। আমি
সবার সহযোগিতা কামনা করছি। আজকে বক্তব্য দেওয়ার দিন, আজকে কিন্তু বলবো না যে টাইম নাই, কোনো কিছু নাই, এমনি শূন্য হতে বাইরে যাওয়ারও সময় নেই, সুযোগ নাই। আমরা যতক্ষণ লাগে আমাদের লাগবে, কিন্তু সবাই বক্তব্য দিবেন। শুধু একটু অনুরোধ করব যে সবার দিকে লক্ষ্য রাখবেন, বক্তব্য যত সংক্ষেপ করা যায় তাহলে বেশি লোককে কম সময় দেওয়া যেতে পারে, সেদিকে একটু লক্ষ্য রেখে আপনারা আপনাদের মূল্যবান বক্তব্য দেবেন। এ বলে আমি আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এবং এনামকে মিটিং পরিচালনা করার জন্য আহ্বান রেখে আমি আপাতত আমার বক্তব্য এখানে শেষ করছি। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি, ভালো থাকেন এই মহামারীর ভেতর, সুস্থ থাকা পরিবার নিয়ে, এ বলে আপাতত আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আজাদ, তুমি এখন পরবর্তী অনুষ্ঠানটা কিভাবে করবে সেভাবে, আমার মনে হয় যেহেতু ছাত্রলীগের সে সভাপতি ছিল, সেখান থেকে তার সৃষ্টি, আমার মনে হয় ছাত্রলীগের তারা দু একজন যারা আছে তাদের ধন্যবাদ। সম্মানিত সভাপতি, আপনাকে সৃষ্টিকর্তা সুক সহ্য করার ক্ষমতা দিয়ে আমরা এই দোয়া করি, এবং আমাদের প্রিয় নেতা আব্দুল মান্নান সাহেবের দীর্ঘদিনের রাজনৈতিক জীবনে অনেক সফলতা করে গেছেন, সেজন্য আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক। ধন্যবাদ মাননীয় সভাপতি। সম্মানিত সুধী মন্ডলী, আমি আপনাদের সহযোগিতা কামনা করছি, এবং সাথে সাথে আর একটা কথা না বললে না হয়, আপনারা একটু সময়ের দিকে দৃষ্টি রেখে বক্তব্য নিয়ে আসলে খুশি হন, আর আমাদের অনুষ্ঠান পরিচালনা করবেন আমাদের সুযোগ্য প্রচার সম্পাদক যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের হাজি এনাম দুলাল মিয়া। এনাম ভাই, হ্যাঁ, আপনাকে শুধু আমি অনুরোধ জানাচ্ছি ছাত্রলীগের থেকে বিশেষ করে জয় এবং জাহাঙ্গীর যদি থাকে তাদের বক্তব্য শুরু করেন। আর একটা বিষয়ে আমি আপনার কাছে অনুরোধ রাখলাম, আমাদের পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ সাহেব তার কাজের জন্য সবসময় চলে যায়, উদ্যোগে আজকের এই প্রথম শোকসভা আমাদের আপনাদের আমাদের সকলের অত্যন্ত প্রিয় মানুষ যিনি ছিলেন মান্নান ভাই, যাকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার নিজের মুখে শুনতে আমার সৌভাগ্য হয়েছিল 96 এ, আমি শুনেছিলাম বলেছিলেন যে আমার একজন অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার যদি আমার দলে থাকে তাহলে সে হলো আব্দুল মান্নান। আজকে তিনি আমাদের মধ্যে নাই, কিন্তু আমরা ওনাকে স্মরণ করতেছি। সিদ্দিক ভাই ইতিপূর্বে যথেষ্ট অনেক কিছুই বলে গিয়েছেন, আমি ওদিকে না গিয়ে আমি অনুষ্ঠানের বক্তব্যের পালাটা শুরু করব, এবং সকলকে বিনয়ের সাথে অনুরোধ করব, সিদ্দিক ভাই যে কথাটি বলেছেন কেউ কোনো কথা বলবেন না, প্লিজ সংক্ষেপে শুধু সিদ্দিক ভাইকে সামাদ ভাইকে সম্বোধন করে আপনারা মান্নান ভাইয়ের উপরে শুধু 1-2 মিনিট বক্তৃতা করেন প্লিজ। সবাই বক্তব্য দেওয়ার জন্য এই কষ্ট করে বাদ চলে এসেছে। এখন বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের, আমি দেখতেছি শুধু জয় আসে আর কেউ আসে নাই ছাত্রলীগ থেকে, যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি আমাদের সকলের অত্যন্ত প্রিয় জেডে জয় এখন বক্তব্য রাখবেন। তার আগে আমি একটি কথা বলি, আমাদের এই অনুষ্ঠানটি usanewsonline.com লাইভ প্রচার করতেছে। ধন্যবাদ জয়, বক্তব্য রাখবেন এখন জয়। প্রীতিমানের কে স্মরণ না করলে প্রীতিমান জন্মায় না। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সভাপতি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাচিত ভিপি, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, প্রচার এবং প্রকাশনা সম্পাদক এবং বগুড়ার মাননীয় সংসদ সদস্য জনাব মান্নান ভাইকে স্মরণ করছেন। আমি অনলাইনে বিভিন্ন বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে যত নিউজ পড়ি, কিন্তু খুব কম সংগঠনেই এই মান্নান ভাইকে স্মরণ করছেন। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে ধন্যবাদ এরকম একজন বরণ্য নেতাকে স্মরণ করার জন্য। সংগ্রামী সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদ, প্রচার সম্পাদক হাজি আনাম ভাই, সুলাইমান বাসহ সবাইকে, উপস্থিত সবাইকে জানাচ্ছি মজিবিও শুভেচ্ছা, অভিনন্দন, অভিবাদন। ডক্টর সিদ্দিকুর রহমান ভাই সংক্ষিপ্ত ভাবে মান্নান ভাইয়ের উপর বলে গিয়েছেন, শুধু আমি একটা কথাই বলবো বলে আমার বক্তব্য শেষ করব। মান্নান ভাই ছিলেন আপাদমস্তক একজন ছাত্রলীগ, তিনি ছাত্রলীগের সমস্ত নেতাকর্মীদেরকে যেভাবে বুকে নিয়ে
এবং দুঃসময়ে যেভাবে খোঁজ খবর নিয়েছেন তখনকার সময়ে এটা অবশ্যই ইতিহাস হয়ে থাকবে। এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে থেকে এসে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হওয়া অবশ্যই অসাধারণ, আউটস্ট্যান্ডিং, কোনো যোগ্যতা থাকার কারণেই এটা সম্ভব হয়েছে। আমি ওনার আত্মার মাগফিরাত কামনা করছি, আল্লাহ ওনাকে ব্যস্ত নসিব করুক, এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অত্যন্ত সুন্দর সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। এবারে আমি যুক্তরাষ্ট্র যুব কমান্ডের নেতৃবৃন্দ যারা উপস্থিত হয়েছেন, আমি আপনাদের এখানে ছবি দেখতেছি না, বাট আমি নাম ডাকতেছি, আপনারা আসবেন, এবারে বক্তব্য দিবেন যুক্তরাষ্ট্র যুব কমান্ডের যুগ্ম সম্পাদক এবং নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সদস্য এম এস জিন্নাত। আপনাকে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। জিন্না ভাই তো দেখতেছি না, উনি মনে হয় বাইরে। জিন্না ভাই আপনি আছেন তো, স্ক্রিনে আছেন, কিন্তু আপনার ছবি নাই, আরেকজনকে দিয়ে দেন। এবারে যুব কমান্ডের সহ সভাপতি আবুল বাসেত বক্তব্য দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। ওনাকেও আমি দেখছি, উনি ছিলেন। আচ্ছা, তাহলে এবারে বক্তব্য নিয়ে আসবেন শহীদুল ইসলাম, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ সদস্য, যুক্তরাষ্ট্র যুব কমান্ডের উপদেষ্টা। জিনাত ভাই আসছে আবার, তাহলে জিনাত আপনি বক্তব্য ভাই আনমিউট করে নেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালাম বলেন। হ্যাঁ, আপনার বক্তব্যের পালা, বলেন। হ্যাঁ, আমি অবশ্য বক্তব্য দেব না, আমি সবারটা শুনেছি। সবাইকে ধন্যবাদ। এখানে দুঃখজনক ঘটনাও আছে, জুয়েল ভাইয়ের ছেলে মারা গেছে, এটা আমাকে নাড়া দিচ্ছে। আমার পরিবার সাথে আমি কথা বলতেছি। আপনারা সবাই ভালো থাকেন, আপনাদের সময়টুকু আমি দিয়ে দিলাম, ধন্যবাদ। ধন্যবাদ। এবারে বক্তব্য নিয়ে আসবেন আবুল বাশার মিলন, সদস্য নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগ, যুক্তরাষ্ট্র যুব কমান্ডের সহ সভাপতি, সাবেক সভাপতি। উনি তো ছিলেন, আছেন কি নাই? না, এখন নাই। আচ্ছা, তাহলে এখন বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাষ্ট্র যুব কমান্ডের সাংগঠনিক সম্পাদক জীবন সরকার। আছেন জীবন সরকার? চলে গেছেন। যারা আছে তাদের দাও, তাদের ছবি দেখছি, তাদের। এবারে বক্তব্য, এবারে বক্তব্য নিয়ে আসবেন যুক্তরাষ্ট্র যুব কমান্ড, যুক্তরাষ্ট্র নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী, বাংলাদেশ মুক্তিযোদ্ধা যুব কমান্ডের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মোহাম্মদ হুমায়ুন কবির। সাবেক ছাত্রলীগ সভাপতি এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত সাবেক ভিপি এবং বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন ছাত্রলীগের, যিনি ছাত্রলীগের দুর্দিনে ছাত্রলীগের হাত ধরে এবং ছাত্রলীগকে সারা বাংলাদেশে সংগঠিত করেছেন, ওনার এই স্মরণ সভায় আজকের এই যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আয়োজিত আজকের এই সভার সম্মানিত সভাপতি, সর্বজন শ্রদ্ধেয় নেতা, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নিউক্লিয়াস, যিনি যুক্তরাষ্ট্র আওয়ামী লীগকে এই দুর্দিনে যেভাবে নিয়মতান্ত্রিকভাবে এবং সাংগঠনিকভাবে নেতৃত্ব দিয়ে ওনার মেধার বিকাশ ঘটিয়েছেন, জীবনে যিনি ছাত্রলীগ আওয়ামী লীগকে সংগঠিত করে, যিনি ছাত্র জীবনে ছিলেন অসাধারণ মেধাবী এবং শিক্ষক হিসাবে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়ের অত্যন্ত মেধাবী শিক্ষক, যার ফলশ্রুতিতে উনি ডক্টর সিদ্দিকুর রহমান এমন এক পর্যায়ে চলে গেছেন, সারা বৈবিশ্বের আওয়ামী লীগ থেকে আরম্ভ করে সকল সংগঠনের নেতৃবৃন্দ
ডক্টর সিদ্দিকুর রহমানকে শ্রদ্ধার সাথে এক নামে সবাই স্মরণ করে। আজকের এই সভার সর্বজন শ্রদ্ধেয় নেতা জনাব ডক্টর সিদ্দিকুর রহমান উপস্থিত, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের